ইতিহাস কথা বলে, মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা ভালো, যা মন্দ এবং মানব সভ্যতার জন্য অভিশাপ, আশীর্বাদ। তাই ইতিহাসের প্রতিটা দিন মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে নিয়মিত আয়োজন ইতিহাসের এই দিন। চলুন এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। আজ বিশ্ব সুখ দিবস। 1791 খ্রিস্টাব্দের 21শে মার্চ ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়। 1801 খ্রিস্টাব্দের 21শে মার্চ আলেকজান্ড্রিয়ার যুদ্ধে জেনারেল অ্যাম্বারক্রম্বের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে। 1819 খ্রিস্টাব্দের 21শে মার্চ স্পেনে ভূমিকম্পে 6,000 লোক নিহত হয়। 1836 খ্রিস্টাব্দের 21শে মার্চ কলকাতায় প্রথম গ্রন্থাগার স্থাপিত হয়। 1857 খ্রিস্টাব্দের 21শে মার্চ টোকিওতে ভূমিকম্পে 1,07,000 মানুষের মৃত্যু হয়। 1916 খ্রিস্টাব্দের 21শে মার্চ বিখ্যাত সানাই বাদক বিসমিল্লাহ খানের জন্ম হয়। 1917 খ্রিস্টাব্দের 21শে মার্চ বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সত্রিক গ্রেফতার হন। 1999 খ্রিস্টাব্দের 21শে মার্চ সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা হয়। 1965 খ্রিস্টাব্দের 21শে মার্চ মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন। 1975 খ্রিস্টাব্দের 21শে মার্চ ইউথোপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ হয়। 1977 খ্রিস্টাব্দের 21শে মার্চ পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পদত্যাগ হয়। 1985 খ্রিস্টাব্দের 21শে মার্চ বাংলাদেশে গণভোট হয়। 1991 খ্রিস্টাব্দের 21শে মার্চ কুয়েতি তেলকূপের ধোয়ায় সৌদি বিমান বিধ্বস্ত, 98 জন নিহত হয়। 2002 খ্রিস্টাব্দের 21শে মার্চ সংসদে বঙ্গবন্ধুর ছবি অপসারণ বিল পাশ করে।